জুলাই গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, বললেন আইন উপদেষ্টা। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত চাইবে সরকার। আদালতে তোলা হচ্ছে সালমান আনিসুলকে, 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। আনিসুল হকের হরফনামার পরতে পরতে দুর্নীতির চিহ্ন, নগদ অর্থ বেড়েছে 218 গুণ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের 21-এ সংবাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দশক 21-এ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21-24online। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টের গণহত্যার বিচার হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এক্ষেত্রে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের প্রচেষ্টা চালানো হবে বলেও জানান আইন উপদেষ্টা। এছাড়া ছাত্র জনতার আন্দোলনের সময় দায়ের করা ঢাকার মামলাগুলো 1 সপ্তাহের মধ্যে এবং ঢাকার বাইরেরগুলো 31 আগস্টের মধ্যে প্রত্যাহার হবে বলে জানিয়েছেন তিনি। 1973 সালে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, সেটা পরে 2009 এবং 2013 সংশোধনী হয়েছে। এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। আমরা বিচারে সত্যিকারের স্বচ্ছতা নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকে, তারা কাজ করবে। গ্রেফতার হওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে তোলা হবে আজই। বুধবার দুপুরের দিকে তাদের আদালতে নেওয়ার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার রাজধানীর সদরঘাট থেকে নিউ মার্কেট থানার এক মামলায় তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, কোর্টের সংস্কার আন্দোলন চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হয়। এই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা দায়ের করা হয়। এই হত্যায় ইন্ধনদাতা হিসেবে এই 2জনকে গ্রেফতার দেখানো হয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যায়। পালাতে গিয়ে গ্রেফতার ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আইনমন্ত্রী আনিসুল হককে নিয়ে বিতর্ক ও আলোচনা কম নয়। রায় পাল্টে দেয়া, মামলায় ফাঁসিয়ে অর্থ হাতিয়ে নেয়া, নিয়োগ বদলি ও জামিন বাণিজ্য সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নির্বাচনী হলফনামায়ও উঠে আসে 10 বছরে 218 গুণ নগদ অর্থ বৃদ্ধি সহ নানা অসঙ্গতি। বিস্তারিত জানাচ্ছেন দুলি মল্লিক। যারা দুর্নীতি করতে অভ্যস্ত তাদের তারা বিচারের আওতায় আসবেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আইনমন্ত্রী আনিসুল হকের এমন বক্তব্য এখন তার নিজের জন্যই প্রযোজ্য হতে চলেছে। 2014 সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে আওয়ামী লীগের 2 বারের সংসদ সদস্য আনিসুল হক 2 বারই আইন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। 10 বছরে তার অর্থ সম্পদ বৃদ্ধির পরিমাণ রীতিমতো প্রশ্নবিদ্ধ। নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী 2014 সালে তার কাছে নগদ অর্থ ছিল মাত্র 5 লাখ টাকা, 2024-এ তা বেড়ে 10 কোটি ছাড়ায়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণও 10 বছরে বেড়েছে 2.5 কোটির বেশি। 5 বছরের ব্যবধানে স্থাবর অস্থাবর সম্পদের পার্থক্য বিপুল। অস্থাবর সম্পদ 11.5 গুণ ও স্থাবর সম্পদ বেড়েছে প্রায় 4 গুণ। 2014 ও 2018 সালে হলফনামা অনুযায়ী আনিসুল হকের কোনো শেয়ার, সঞ্চয়পত্র, মৎস্য খামার, অকৃষি জমি ও স্বর্ণ ছিল না। তবে 2024 সালে হলফনামায় সিটিজেন ও এক্সিম ব্যাংকে তার শেয়ার 40 কোটি টাকার বেশি।
বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, গেল পাঁচ বছরে সম্পদ বৃদ্ধির তালিকায় শীর্ষে এই আনিসুল হক। বিভিন্ন সংবাদ মাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে আইনমন্ত্রীর আড়ালে তার নানা অপকর্মের তথ্য। আগে টাকা পরে নিয়োগ, এমন নীতিতে বান্ধবী তৌফিকা করিমের সঙ্গে সিন্ডিকেট চালাতেন তিনি। এর আওতায় নিয়োগ, আইন বিভাগে বদলি, জামিন দেওয়া, রায় পাল্টে দেওয়ার মতো কাজ করতেন। হোটেল রেন্টি ধর্ষণ মামলায় রায় প্রভাবিত করার ক্ষেত্রেও তার নাম আলোচিত হয়। রিপোর্ট বলছে, 10 বছরে অবৈধভাবে 2,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে তৌফিক আনিসুল চক্র। শিক্ষার্থী জনতার আন্দোলনে সরকার পতনের আভাস পেয়ে আগেই কানাডায় পাড়ি দেন তৌফিকা, তবে শেষ রক্ষা হয়নি আনিসুল হকের। দুলি মল্লিক, 21 টেলিভিশন। সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, উপদেষ্টা গ্রেফতার হওয়ার মধ্য দিয়ে দুর্নীতিবাদ চক্রের স্বরূপ উন্মোচন হবে বলে মনে করছেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। সালমান আনিসুলের মতো অন্য দুর্নীতিবাজদেরও গ্রেফতারের অভিযানের জোরদার রাখার আহ্বান জানিয়েছেন তারা। বিস্তারিত আকাশুজ্জামানের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক। মঙ্গলবার গ্রেপ্তার হন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিদেশে অর্থ পাচার, ব্যাংকিং খাতে লুটপাট, বিচার বিভাগে হস্তক্ষেপে সমালোচিত আনিসুল সালমান গ্রেপ্তারকে ইতিবাচক হিসেবে দেখছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানুষের হাই লেগে গেছে, যে মানুষ আসলে অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ চাচ্ছিল মনে মনে যে এদের একটা বিচার হোক। দুর্নীতি যারা করছে তারা অ্যারেস্ট হয়েছে, তাদের শাস্তি পাই কি হবে? আওয়ামী সরকারের গত 15 বছরের দুর্নীতিতে যারা যারা আছে, দরবেশ, কাউয়া কাদের বা অন্যান্য মন্ত্রী, এমপি, স্থানীয় লোকালি যারা আছে দুর্নীতিতে জড়াইছে, সন্ত্রাসী করছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনি, যেটা হয় তাদের এটাই করুক। কারণ দেশটা আমাদের, আমাদেরই উচিত ভালো রাখা। তো এই জন্য হচ্ছে সরকার যেটা বেটার মনে করে সেটাই করুক। গ্রেপ্তার অভিযান আরও জোরালো করতে হবে বলেও মত তাদের। আমরা চাই একটা সুস্থ, দুর্নীতিমুক্ত, সুন্দর বাংলাদেশ। অগ দরকার ছিল, ধরা দুর্নীতি করছে, আটকাইছে, ঠিক আছে, ওনাকে দরকার। এত বছর ধরে হচ্ছে আমরা কেউ কথা বলতে পারিনি, সবাই বিভিন্ন লোক বিভিন্ন পর্যায়ে দুর্নীতি করে গেছে। দুর্নীতিবাজরা ছাড় পেলে দেশের ক্ষতি মনে করেন তারা। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে দুর্নীতিমুক্তভাবে দেশে চলাফেলা করতে পারে এবং সকল কাজ নির্বিঘ্নভাবে করতে পারে। তোমার সরকার যে দুর্নীতির বিরুদ্ধে যে সকল পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো খুবই ভালো। ধরার জন্য আরেকটু স্ট্রিক্ট হওয়া দরকার, এতটুকু সময় যাতে তারা না পায়, যতটুকু সময় তারা পাইতেছে চলে যাওয়ার জন্য। তৃণমূল থেকেই দুর্নীতির মূলোৎপাটন করার আহ্বান তাদের। আকাশুজ্জামান, 21 টেলিভিশন, ঢাকা। এবারে খেলার খবর। বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সিরিজে হবে 2 টেস্ট ও 3টি টি-20 ম্যাচ। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে আছে বাংলাদেশ দল। এই সিরিজ শেষে খুব বেশি বিশ্রামের সুযোগ নেই দায়িত্বদের। ভারতের বিপক্ষে নাজমুল হোসেন শান্তর দল সিরিজ শুরু হবে টেস্ট দিয়ে, আর চেন্নাইয়ে প্রথম টেস্ট হবে 19 থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত। 27 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত কানপুরে হবে দ্বিতীয় টেস্ট। 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম 6 অক্টোবর গোয়ালিয়রে, 9 অক্টোবর দিল্লি ও 12 অক্টোবর হায়দরাবাদে হবে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি। প্রায় এক যুগ ধরে এদেশের ক্রিকেটকে ইচ্ছে মতো ব্যবহার করেছে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। দুর্নীতি ও স্বজনপ্রীতির কাঁটায় বিদ্ধ হয়েছে খেলা, ক্রিকেট, আর ক্রিকেটারদের ভবিষ্যৎ হয়েছে অন্ধকারাচ্ছন্ন। ক্ষমতা ধরে রাখতে ক্রিকেটকে একরকম ধ্বংসে করে দিয়েছেন প্রায় 12 বছরে থাকাই সভাপতি পাপন ও তার পরিষদ, এমনটাই মনে করেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। পারভেজ খোকনের রিপোর্টে বিস্তারিত। সরকার মনোনীত সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপন বিসিবির দায়িত্ব নেন 2012 সালে। 2013 সালের অক্টোবরে সভাপতি হন বিসিবির পরিচালকদের ভোটে। এরপর এখনও পাপনই বিসিবির সভাপতি। বিসিবির নির্বাচনের প্লটটাই এমনভাবে সাজাতেন যে নির্বাচিত হয়ে আসা পরিচালকদের বেশিরভাগই হন সমমনা,
তাছাড়া প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান পাপন পারিবারিকভাবেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ। বিসিবির পরিচালনা পরিষদে সভাপতি হতে সাহস করে তার বিপক্ষে দাঁড়ানোর চিন্তাও কেউ কখনো করেননি। যে কজনই প্রেসিডেন্ট এসছে গেল যে কয় বছরই আমরা দেখেছি, এখানে আসলে দূরদর্শিতার একটা আমরা অভাব দেখেছি। একটা দেশের ক্রিকেটের শিকড় ঘরোয়া ক্রিকেট, বাংলাদেশে যেটাকে একরকম ধ্বংসই করে দিয়েছে প্রায় ১২ বছর ধরে বিসিবির সভাপতি থাকা পাপন ও তার পরিষদ। সংবিধানটাকে যদি আমরা মেনে যদি ক্রিকেটটাকে পরিচালনা করার সে উদ্যোগটা নেই, আমার মনে হয় যে ক্রিকেট উইল অনলি গেইন। ২০১৪ সালে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটের এন্ট্রি ফি ১,০০,০০০ টাকা থেকে এক লাফে ৫,০০,০০০ টাকা করে ঢাকা লীগের মূল ভিত্তি নষ্ট করে ফেলা হয়। প্রতি মৌসুমে তৃতীয় বিভাগ ক্রিকেট খেলত একাডেমি পর্যায়ে ৫০ থেকে ৬০টি দল, তাতে ক্লাব ক্রিকেট সমৃদ্ধ হতো। এন্ট্রি ফি ৫,০০,০০০ টাকা করার পর দেখা গেল কোনো একাডেমি দলই আর তৃতীয় বিভাগে বাছাইয়ে অংশ নিচ্ছে না। এই দলগুলোর ছেটে ফেলা আর নিশ্চিত করতে নিয়ম আরও কড়া করে পাপন। শর্ত দেয়া হলো সমাজকল্যাণ অধিদপ্তর নিবন্ধন ছাড়া কোনো একাডেমি বা ক্লাব তৃতীয় বিভাগ বাছাইয়ে অংশ নিতে পারবে না। এভাবে অন্যান্য একাডেমি দলের সরে যাওয়ার সুযোগে ১০ বছর ধরে বোর্ড সংশ্লিষ্ট ব্যক্তিদের দুটি করে ক্লাব না খেলেই তৃতীয় বিভাগে উঠত। এত কিছুর পিছনে মূল কারণ ভোটের রাজনীতিতে এগিয়ে থাকা। ২০২২ সালের গঠনতন্ত্রের সর্বশেষ সংশোধনী অনুযায়ী বিসিবির ১৮৯ কাউন্সিলরদের মধ্যে ঢাকার বিভিন্ন ক্লাবের প্রতিনিধি ৭৬ জন, বাকিরা আসেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ও বিভিন্ন কোটায়। জেলা বিভাগের কাউন্সিলররা রাজনৈতিক বিবেচনায় আসেন বলে তাদের ভোট ক্ষমতাসীনদের পক্ষেই থাকে। যেসব ক্রাইটেরিয়ান রয়েছে সেটা যদি ফুলফিল করে তাদেরকে সুযোগ দেওয়া হয় নির্বাচন করে, তো আমার মনে হয় যে আজ পর্যন্ত সেই ধরনের কোনো কিছু আমরা দেখতে পেরেছি বলে আমার মনে হয় না। প্রায় সব ক্লাবকেই নিজেদের ছায়াতলে নিয়ে আসার উদ্দেশ্যে হাসিল হওয়ার পরই অবশ্য সবাইকে সমান কাউন্সিলরশিপ দেওয়ার নিয়ম হয়। ভোট নিশ্চিত রাখতে নিজেদের ক্লাবগুলোকে পয়েন্ট তালিকার উপরের দিকে রাখত। পাপনের বোর্ড সেই নিয়ন্ত্রণ নিতে গিয়ে ঢাকার ক্রিকেট ছড়িয়ে পড়েছে পক্ষপাতমূলক আম্পায়ারিং ও ম্যাচ পাতানোর মতো ঘটনা। ক্রিকেটাররা মাঠে যতই শিরোপা জয়ের জন্য খেলুক না কেন, মাঠের বাইরে থেকে তাদের দিয়ে খেলানো হতো আসলে ক্ষমতার খেলা। পারভেজ খোকন, একুশে টেলিভিশন। শেষ করছি দুপুরের একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএসসির সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। জুলাই গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বললেন আইন উপদেষ্টা, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত চাইবে সরকার। আদালতে তোলা হচ্ছে সালমান আনিসুলকে, ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ। আনিসুল হকের হলফনামার পড়তে পড়তে দুর্নীতির চিহ্ন, নগদ অর্থ বেড়েছে ২১৮ গুণ।